আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন সুলাইকাল গাফফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকলেন বসে পড়েছেন আল্লাহর নবী বললেন দুইটা কাত পড়েছো যে না ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেছেন হুম ওঠো সল্লি রাকাতাইন দুই রাকাত পড়ো তারপর তুমি বসো আর এরা লিখে রেখেছেন খুতবার সময় সালাত আদায় করবেন না খুতবার আগে আপনি বসাবেন বেদাতি হালাকা বয়ানের অনুষ্ঠান আর খুতবার সময় সুন্নতের উপর আমল করতে দিবেন না আপনি লিখে রাখবেন যে সালাত আদায় করা হারাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হজে গেলেন হজ হলো আরাফা হলো কত তারিখে আল্লাহর নবী হজ করলেন দশম হিজরিতে কিবারে হজ হলো আরাফার মাঠ হলো কত তারিখে জুমার দিন সহিহ বুখারী কিতাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ ওইখানে প্রথম হাদিসই হলো ইহুদি এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনাদের জীবনে একটা ঘটনা ঘটেছে ওইটা যদি ইহুদিদের মধ্যে ঘটতো তাহলে আমরা সেটা ঈদ হিসাবে গণ্য করে নিতাম বললেন সেটা কি যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা ওমর বললেন তোমরা তাহলে দিবসই পালন করো এই দিবস ওই দিবস সেই দিবস ইসলামের দিবস মাত্র তিনটি একটা হলো ঈদুল আধা একটা ঈদুল ফিতর একটা হলো জুমার দিন এছাড়া ইসলাম আর কোন দিবস পালন করার মতো নেই তিনটাই হলো শরীয়তের দিবস কিন্তু শোনো তুমি ভালো করে এটা অন্য জায়গা থেকে আমি যোগ করে নিলাম এটা হলো উজ্জ বাক্য সেটা আমি ক্লিয়ার করে দিলাম শুধুমাত্র কিন্তু এই হাদিসে এইটুকু নেই ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন কবে নাজেল হয়েছে কোন জায়গায় নাজেল হয়েছে কিবারে নাজেল হয়েছে আমি সব জানি আয়াত আমি আরাফার মাঠে উপস্থিত ছিলাম হজের সময়ে সেটা দশম জুলহজের দশম বর্ষে না জুলহজ্জে আল্লাহর নবীর হিজরতের দশম হিজরতের নয় জুলহজ্জে আরাফার মাঠে তখন আল্লাহর নবীর উপরে এই আয়াত নাজিল হয়েছে আমি সেখানে উপস্থিত ছিলাম তুমি আমাকে কি শেখাতে চাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হজ হলো তাই বলে এটার নাম আর হজ্জে আকবর না যে আকবরী হজ হইল কো যে আকবরী হজ হইল কেন যে জুমার শুক্রবার হয়েছে ভুয়া কথা ইয়াউমুল হজ্জুল আকবর হলো কোন দিন আরাফার দিন না পরের দিন ইয়াউমুন নাহর যেটাকে বলা হয় যেদিন আমরা সবাই কোরবানি করি কোরবানিটা কি আলাদা বিষয় না হাজিদের সাথে মিল রেখে আমরা কাজ করছি হাজিদের সাথে মিল রেখে আমরা কাজ করছি কোরবানি কোনো আলাদা শরীয়ত নয় হাজিরা যেহেতু দশ তারিখে কি করবেন পাথর মারবেন হাদিয়ে দিবেন আমরা আমাদের দেশে বসে কি করছি ওইটার সাথে মিল রেখে আমরা কোরবানি করছি কাজী মাসালা আলাদা নয় ওখানেও যে হুকুম এখানেও সেই হুকুম সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী সেদিন কি করলেন জুমার দিন জুমার সালাত হবে জুমার দিনে আপনাদের আজান আগে না খুতবা আগে আজান আগে তারপরে কি আজানের আগে হুজুর কি করবেন বয়ান দেওয়া শুরু করবেন মসজিদের মধ্যে তাই না বয়ান দিচ্ছেন না এখন কোনো কেতাবে আছে কোনো মাজহাবের কোনো কেতাবে আছে এই পাঁচ ছয় বছর দাওয়াত দেখতেছে এই বেদাত শুরু করেছেন আমাদের হুজুরা বয়ান নাম দিয়ে আল্লাহর নবীর পরিষ্কার হাদিস নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনি তাহাল্লুক ইয়াউমুল জুমআহ ক্বাবলা সালাহ আল্লাহর নবী জুমার দিনে কোনো ধরনের গোল করে বসা নিষেধ করেছেন খুতবা একেবারে মেম্বারে ওঠে খুতবা দেওয়ার আগে আর কোনো খুতবা নাই হাদিসে নাহা শব্দ এসেছে আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন আর হুজুর এসে ওই কাজ শুরু করে দিয়েছেন কি আপনারা সবাই বসে যান বসে যান আপনাদেরকে সুন্নতের সুযোগ দেওয়া হবে সুন্নতের সুযোগ না বেদাতের সুযোগ আপনি বেদাত করছেন স্পষ্ট হাদিসের বিরোধিতা করছেন ডানমাম থেকে দলিলের বিষয় নয় আল্লাহ নবী সোজা নিষেধ করেছেন সেইটি আপনি মসজিদের মধ্যে করছেন আর মুসলিমদেরকে বলছেন যে আপনারা বসে পড়ুন বায়ান শুনুন আপনাদেরকে সুন্নত পড়ার সময় দেওয়া হবে এটা সুন্নত না বেদাত জুমার আগে কয় রাকাত সুন্নত আছে সুন্নত না নফল জুমাকে জোহরের সাথে কিয়াস করা যাবে না জোহরের আগে চার রাকাত সুন্নত জুমার আগেরটা কি নফল জুমার আগে কোনো সুন্নত সালাত নাই নফল কয় রাকাত আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন সুলাইকাল গাফফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকলেন বসে পড়েছেন আল্লাহর নবী বললেন দুই রাকাত পড়েছো যে না ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেছেন হুম ওঠো সল্লি রাকাতাইন দুই রাকাত পড়ো তারপরে তুমি বসো আর এরা লিখে রেখেছেন খুতবার সময় সালাত আদায় করবেন না খুতবার আগে আপনি বসাবেন বেদাতি হালাকা বয়ানের অনুষ্ঠান
আরে খুতবার সময় সুন্নতের উপর আমল করতে দিবেন না আপনি লিখে রাখবেন যে সালাত আদায় করা হারাম